মূল্য বৃদ্ধিয়ে কঙা করা সময়তে দুখিয়া সর্বসাধারণ লোকর মূরত আকৌ মাধমার। পূর্বর তুলনাত অধিক ব্যয়বহুল হব সরকারি চিকিৎসা। রাজ্যের সরকারি চিকিৎসা মহাবিদ্যালয়ত 20% অধিক চিকিৎসা মাচুল বৃদ্ধির সিদ্ধান্ত হয়। এটা নির্দেশনা আহিছে যে আমি নিজে ব্যবস্থা লব পাৰো। পূর্বর দরে এতিয়া সুলভ আর সহজলভ্য হয়ে না থাকে রাজ্যের সরকারি চিকিৎসা, কিয়নো রাজ্যের প্রতিখন সরকারি চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালত বৃদ্ধি হব সরকারি চিকিৎসা মাচুল। পঞ্জীয়ন মাচুলের পর আরম্ভ করে সিটি স্ক্যান, MRI, এক্সরে লৈ সকলোতে বৃদ্ধি হব 20% অথবা অধিক মাচুল। রাজ্য সরকারে প্রতিখন সরকারি চিকিৎসা মহাবিদ্যালয়ক মাচুল বৃদ্ধির কর্তৃত্ব দিয়ার পিছতে প্রতিখন চিকিৎসা মহাবিদ্যালয়ে আরম্ভ করেছে চিকিৎসা মাচুল বৃদ্ধির কুচকাওয়াজ। উল্লেখ্য যে আজির তারিখত গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয়ত পঞ্জীয়ন মাচুল 10 টকা, আল্ট্রাসাউন্ড মাচুল 450 টকা, এক্সরে 100 টকা, সিটি স্ক্যান 1000 টকা, MRI 3000 টকা। অবশ্যে মূরর লগতে যদি MRI হয় তেন্তে 6000 টকা। যে আমি এতিয়াও ব্লাড সুগার 20 টকাত করে আছি, আমার প্রবলেম এক্সের এতিয়াও মূল্য 50 বা 60 টকাতে আছে। পিছে আজির তারিখত চলি থকা এই চিকিৎসা মাচুল দীঘলিয়া সময়ের বাবে না থাকে, কিয়নো নিউজ18-র হাতত পড়া তথ্য অনুসরি নতুন পঞ্জীয়ন মাচুল 10 টকার পৰা হব 20 টকা, আল্ট্রাসাউন্ড মাচুল 450 টকার পৰা হব 550 টকা, এক্সরে 100 টকার পরিবর্তে নতুন নিরিখ 150 টকা, সিটি স্ক্যান 1000 টকার সলনি নতুন মাচুল হব 1500 টকা, MRI নিম্নতম মাচুল 3000 টকার পরিবর্তে নতুন মাচুল 4200 টকা। এয়া গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে ধার্য করবলে লওয়া পঞ্জীয়ন আর চিকিৎসা মাচুলের তালিকা। গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয়ের সঙ্গে একে নহব পাৰে ডিব্ৰুগড় অথবা যোৰহাট চিকিৎসা মহাবিদ্যালয়ের চিকিৎসা মাচুল ব্যয়, কিয়নো প্রতিখন চিকিৎসা মহাবিদ্যালয়ক নিজ নিজ নিরিখ ধার্য করার কর্তৃত্ব দিছে রাজ্য সরকারে। সরকারের এনে চিকিৎসা ব্যয় বৃদ্ধি সিদ্ধান্তর বিরুদ্ধে ক্ষুণ্ণ হয়ে পড়েছে রোগী তথা অভিভাৱক। ভেকর ভাওনা আনিছে আর যেতিয়া ইচ্ছা তেতিয়া মন যায় যি কাম সেই কারে। এটা আমার সাধারণ রাইজের এনাই মরি যাব লাগবে আর। দুখিয়া দরিদ্র লোক চিকিৎসা করে সরকারি হাসপাতালত, ধনী লোক ব্যক্তিগত খণ্ডলৈ যায়। তেনে সময়ত সাধারণ লোকর উপর মাধমার কিয়, প্রশ্ন সাধারণ জনতার। আমার তাহলে আমার নিচিনা দুখিয়া মানুষ একেবারে বিপদজনক, সকলবিলাক তো ইয়াতে আর যা দুখিয়া শ্রেণীর মানুষবিলাকে আহে, গতি সরকারে এই বড়াব লাগে বলে ভাবিছে, কিন্তু নবহালে ভাল হয়। যি সময়ত দেশের বহুকেইখন রাজ্যই বিনামূল্যে চিকিৎসা সেবাৰে নিজ আদর্শ দাঙি ধরেছে, তেনে সময়ত অসমত সরকারি চিকিৎসালয়ত মাচুল বৃদ্ধির প্রস্তাব কিয়? সরকারে গ্রহণ করবলে লওয়া এনে প্রস্তাব বাতিলর আহ্বান রোগী অভিভাবকর। গুৱাহাটীৰ পৰা বলেন ভট্টাচার্য, রিপোর্ট নিউজ18 অসম নর্থ ইষ্ট।